আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছো মহান এই বিজয়ের মাসে আমি তোমাদেরকে সমাজকর্ম ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি পূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস তোমাদের জন্য আপলোড করেছি একাদশ শ্রেণীর জন্য সমাজকর্মের প্রথম পত্র আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখেছ এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ মহান এই বিজয় মাসে আমি তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি এবং অনুরোধ করব এই ক্লাসের সর্বশেষ অংশ পর্যন্ত এই ভিডিওটি দেখে যাবে শিক্ষার্থীরা পর্দায় তোমরা কিছু লেখা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আজকে সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ ষোলো ও সতেরো এর অন্তর্ভুক্ত বিষয়ে আলোচনা হবে এবং এই আলোচনায় আমি নেপোলিয়ান বিশ্বাস সহকারী অধ্যাপক সমাজকর্ম বিভাগ ঠাকুরা সরকারি মহিলা কলেজ আমি তোমাদেরকে আবারও এই ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা পর্দায় তোমরা যথারীতি ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছ যে আজকের আলোচ্য বিষয় কি হতে পারে ছবিতে তোমরা মুষ্টিবদ্ধ হাত দাবি আদায়ের জন্য তাদের একতাবদ্ধ হওয়া মিছিল মিটিং করা সেই ছবিগুলো তোমরা সেখানে বুঝতে পারছির শিক্ষার্থীরা তোমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছ নারীদের ছবি তারা শপথ নিচ্ছে মানববন্ধন করছে একতাবদ্ধ হচ্ছে উপরে একটি দোকান দেখা যাচ্ছে যেখানে নারী কর্মী সেই দোকানে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে দোকান পরিচালনা করছে নিজের ছবিতে আঁকা ছবিতে দেখতে পাচ্ছ যে তাদেরকে সংগঠিত করার জন্য অর্থাৎ তাদের দাবি দাওয়া আদায় করার জন্য তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তার ভিতরে একজন বক্তব্য দিচ্ছে অর্থাৎ সংগঠিত হওয়া দাবি দাওয়া আদায় করা এবং নিজের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রামের বিষয়টা এই ছবিগুলোর মাধ্যমে ফুটে উঠছে আশা করি তোমরা এই বিষয়টাই বুঝতে পারছো পারছ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়ের শিরোনাম সমাজকর্ম প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যার শিরোনাম সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ যথারীতি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসের শিক্ষণ ফল দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে সমাজকর্মে উক্ত কার্যক্রমের গুরুত্ব কী তা বলতে পারবে অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই শিখন পল পাবো বলে বিশ্বাস করছি সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং সমাজকর্মে উক্ত কার্যক্রমের গুরুত্ব কি তা বলতে পারবে সবের শিক্ষার্থীরা আমরা এই ক্লাস শেষে মূল্যায়নে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দান করতে পারবো বলে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পর্দায় সমাজ সংস্কার সম্পর্কে লেখা দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে যে সমাজ সংস্কার পেশাদার সমাজকর্মের বিকাশে ব্যাপক অবদান রাখে সমাজ দেহ থেকে ক্ষতিকর ও অবাঞ্ছিত রীতিনীতি প্রথা প্রতিষ্ঠান মূল্যবোধ এমনকি আইন কানুন পরিবর্তন পরিবর্ধন দূরীকরণ ও সংশোধন করে বাঞ্চিত ও গঠনমূলক আর্থ সামাজিক পরিবেশ গড়ে তোলায় সমাজ সংস্কার সুপার শিক্ষার্থীরা তোমরা জানো যে সমাজ একটি পরিবর্তনশীল গতিশীল একটি জীবন্ত সত্তা কালের পরিক্রমায় এই পরিবর্তনের পরে অনেক প্রথা প্রতিষ্ঠান আচার অনুষ্ঠান রীতিনীতি এটা কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আর অনুপযোগী হয়ে যাওয়া রীতি নীতি প্রথা প্রতিষ্ঠান এটা কিন্তু মানুষের উন্নয়নকে বাধাগ্রস্ত করে তার শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করে ফলে একালের পরিক্রমায় এই প্রথা প্রতিষ্ঠান যেগুলো তাদের বাধা সৃষ্টি করছে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাঘাত সৃষ্টি করছে সেগুলো পরিবর্তন করা প্রয়োজন এবং এই পরিবর্তন করার বিষয়টি কিন্তু সমাজ সংস্কার আর একটি সহজভাবে বলি যে আমরা যে পোশাক আশাক ব্যবহার করি এটা কিন্তু একবার দুইবার তিনবার ব্যবহার করা যায় সর্বোচ্চ তারপরে কিন্তু এটি ব্যবহার অনুপযোগী হয়ে যায় ঘাম ধুলা বালে দুর্গন্ধে এটা ব্যবহারের উপযোগিতা হারায় তখন এগুলোকে ডিটারজেন্ট বা সাবান দিয়ে সাবান পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করতে হয় এবং পরিষ্কার করার পরে রোদে শুকানোর পরে ইস্ত্রি করার পরে সেটি কিন্তু ব্যবহারের উপযোগী হয়ে যায় এটাও কিন্তু এক ধরনের সমাজ এই ধরনের সংস্কার কাপড়ের সংস্কার একইভাবে কম কিছু রীতিনীতির বিষয়টি আছে প্রথা প্রতিষ্ঠানের বিষয়টি আছে এইগুলো কালের পরিক্রমায় ব্যবহারের উপযোগিতা হারায় তখন সেটিকে এরকমভাবে সংস্কার বা পরিষ্কার করতে হয় আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো প্রামাণ সংজ্ঞা দেখতে পাচ্ছ সমাজকর্ম বিধান এর অনুযায়ী সমাজ সংস্কার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সমূহের পুনর্গঠন অথবা বৃহত্তর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বা যে কোনো প্রত্যাশিত পরিবর্তন আনয়নের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম অর্থাৎ সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুসারে সমাজ সংস্কার হচ্ছে সমাজের যেসব সকল প্রতিষ্ঠানগুলো আছে তার পুনর্গঠন যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত পরিবর্তন আনয়ন করা যায় তার নিচে যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছ রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক ডক্টর আলী আকবর মনে করেন সমাজ সংস্কার সামাজিক প্রগতি এবং মঙ্গল নিশ্চিত করার জন্য সামাজিক প্রতিষ্ঠান ও মূল্যবোধের মধ্যে মৌল পরিবর্তন সূচনা করাকে সমাজ সংস্কার হিসেবে নির্দিষ্ট করা যায় এখানে ডক্টর আলী আকবর বলেন সামাজিক প্রগতি এবং মঙ্গল অর্থাৎ সমাজের উন্নতি এর লক্ষ্যে সমাজের যে সকল প্রতিষ্ঠান আছে রীতিনীতি আছে মূল্যবোধ আছে এগুলোর মৌল পরিবর্তন সূচনা করা হচ্ছে সমাজ সংস্কার কেন এই মৌল পরিবর্তন তার কারণ এগুলো কালের পরিক্রমায় সময়ের দাবিতে যুগের চাহিদার প্রেক্ষিতে আর উপযোগী থাকে হারিয়ে যায় ফলেই এই মৌল পরিবর্তন দরকার হয় শুভ শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পারছো যে সমাজের যে কুসংস্কার দুর্নীতি অনাচার সামাজিক বৈষম্য অবিচার এগুলো দূরী করার জন্য যে প্রচেষ্টা নেওয়া হয় যার মাধ্যমে প্রচেষ্টাগুলো পরিচালনা করা হচ্ছে সেটি হচ্ছে সামাজিক পরিবর্তন অর্থাৎ সমাজ সংস্কার এবং যার লক্ষ্যটাই হচ্ছে যে সমাজে অধিকতর কল্যাণ ও মঙ্গলজনক অবস্থায় নিয়ে যাওয়া কারণ সমাজে বিরাজমান কুপথা কুসংস্কার অন্ধবিশ্বাস ধর্মীয় গোড়ামি এগুলো দূরীকরণের বিকল্প নেই আর এই দূরীকরণ কল্পেই সমাজ সংস্কার অপরিহার্য তাহলে স্নেহ শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো যে সমাজ সংস্কার কি। স্নেহ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ সমাজ সংস্কারের লক্ষ্য উদ্দেশ্য যেখানে বলা হচ্ছে সমাজের উন্নয়ন ও প্রগতিকে ত্বরান্বিত করা সমাজের অবহেলিত বঞ্চিত শোষিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা সমাজে সব ধরনের কুপ্রথা কুসংস্কার প্রচলিত ধারা দূর করে যুগোপযোগী পরিবর্তন সাধন করা মানুষের বঞ্চনা দূর করে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে জনমত গড়ে তোলা তার নিচে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা অর্থাৎ সমাজ সংস্কার সমাজের মানুষের বৃহত্তর কল্যাণার্থে সমাজের যারা পিছিয়ে আছে যারা শোষিত যারা বঞ্চিত তাদের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু সমাজ সংস্কার প্রয়োজন এবং এই উদ্দেশ্যে কিন্তু সমাজ সংস্কার করা হয় শবের শিক্ষার্থীরা এরপরে তোমরা দেখতে পাচ্ছ সমাজ সংস্কারের পর্যায় বাধাব সমূহ তোমরা দেখতে পাচ্ছ সচেতন ব্যক্তিবর্গের সিদ্ধান্ত সমাজে যে সকল কুপ্রথাগুলো আছে বঞ্চনা আছে এগুলো সম্পর্কে প্রথমে কিন্তু যারা সচেতন সমাজ সচেতন বুদ্ধিজীবী যারা সমাজে যারা মানবহিতৈষী ব্যক্তি আছে জনদরদী ব্যক্তি আছে তারা কিন্তু এই বিষয়টি প্রথমে অনুধাবন করে এবং তারা এই বিষয়টি এই নেতিবাচক অবস্থাকে উত্তরণ ঘটানোর জন্য তারা তাগিদ অনুভব করে অর্থাৎ তারা নিজেরা এই পরিবর্তন আনার জন্য প্রচেষ্টা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকে সেটি তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে প্রথম ধাপের প্রথম পর্যায়ে সচেতন ব্যক্তিবর্গের সিদ্ধান্ত দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছ জনমত গঠন তারা এই সচেতন হওয়ার পরে অর্থাৎ এই সমস্যা সম্পর্কে তারা অবগত হওয়ার পরে তারা সমাজের বাকি জনগণকে এই বিষয়টি অবহিত করে বিভিন্ন প্রচারণার মাধ্যমে সমাবেশের মাধ্যমে লেখনির মাধ্যমে তারা এই বিষয়টি অবশিষ্ট জনগোষ্ঠীকে বা সাধারণ জনগণকে অবহিত করে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে অর্থাৎ জনমত গঠন করে এই পরিবর্তন হওয়ার জন্য এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা চাপ সৃষ্টি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে বা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের উপরে বা আইন প্রণয়নকারী ব্যক্তিবর্গের উপরে বা গোষ্ঠীর উপরে সেটিকে আমরা তৃতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি যে চাপ সৃষ্টি অর্থাৎ এই জনগণ এই পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করে এবং এই চাপ সৃষ্টি হওয়ার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগত বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে এবং সর্বশেষে আইনগত প্রতিষ্ঠান আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে পদক্ষেপ গ্রহণ করার পরে কিন্তু যে পরিবর্তন আসে সেটি বাস্তবায়ন করা হয় আর এইভাবে একটি সমাজে সমাজ সংস্কার হয়ে থাকে সব শিক্ষার্থীরা আশা করি সমাজ সংস্কারের ধাপসমূহ তোমরা বুঝতে পারছ এরপরে আমরা আরেকটি বিষয় যাই সমাজ সংস্কারের সাথে জড়িত আরেকটি বিষয় তোমরা পর্দায় দেখতে পাবে সেটা হচ্ছে আন্দোলন সামাজিক আন্দোলন সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ রূপই হচ্ছে সামাজিক আন্দোলন যেখানে কোনো একটি লক্ষ্যকে সামনে রেখে জনগণের স্বতঃস্ফূর্ত ও সমবেত প্রচেষ্টাকে বোঝায় এবং আমাদের এই সামাজিক আন্দোলনের ইতিহাস আমরা দেখতে পাই স্বদেশী আন্দোলন ফরাইজি আন্দোলন নারীবাদী আন্দোলন যৌতুক বিরোধী আন্দোলন ইত্যাদির মাধ্যমে সাধারণত একটি নতুন সমাজ প্রতিষ্ঠার দলীয় প্রয়াসই সামাজিক আন্দোলন প্রচলিত ব্যবস্থার অসন্তোষ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে এটি পরিচালিত হয় সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে সমাজ সংস্কার করতে গেলে সামাজিক আন্দোলন দরকার আছে অর্থাৎ প্রচলিত অসন্তোষ অবস্থা থেকে প্রচলিত নেতিবাচক অবস্থা থেকে বিদ্যমান অবস্থা থেকে পরিত্রানের উদ্দেশ্যেই এই ধরনের সামাজিক আন্দোলন পরিচালিত হয় পর্দায় দেখতে পাচ্ছ সমাজকর্ম অভিধান সামাজিক আন্দোলন সম্পর্কে বলছে সামাজিক আন্দোলন হচ্ছে একটি সুসংগঠিত প্রচেষ্টা যা সচরাচর আইন সরকারি নীতি ও সামাজিক আদর্শ পরিবর্তনে জনগোষ্ঠীর এক বিপুল অংশের বহু জনগণের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এ সংঘাতে বোঝানো হচ্ছে যে সমাজের বিপুল অংশের অর্থাৎ অধিকাংশ জনগণের অন্তর্ভুক্তিতে বা অধিকাংশ জনগণের অংশগ্রহণে সমাজের আইন আদর্শ রীতিনীতি এগুলো পরিবর্তনের জন্য এক ধরনের প্রচেষ্টা সুসংগঠিত প্রচেষ্টা যেটি এই সংজ্ঞার মাধ্যমে বোঝা যাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি অক্সফোর্ড লার্নার্স পকেট ডিকশনারি এখানে বলা হচ্ছে যে একদল লোকের অংশীদারিত্বের ভিত্তিতে কোনো লক্ষ্য বা নীতিতে উপনীত হবার প্রচেষ্টা অর্থাৎ এই যে অবস্থা সমাজের যে নেতিবাচক অবস্থা বা সমাজের যে অসঙ্গতি এটাকে দূর করার লক্ষ্যে সংগঠিত লোকদের অংশীদারিত্বের ভিত্তিতে প্রচেষ্টা কারণ সমাজে এককভাবে কোনো পরিবর্তন আনা যায় না এই পরিবর্তন আনতে গেলে সমাজের অধিকাংশ লোকের সংগঠিত হওয়া অংশীদারিত্ব রাখা প্রয়োজন আছে তাদের সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে বিদ্যমান সামাজিক অবস্থার ইপসিত পরিবর্তন সাধন সমস্যার সমাধান অসন্তোষ দূরীকরণ ও শৃঙ্খলা আনয়নে মানুষের সচেতন ও সংঘবদ্ধ প্রয়াসে সামাজিক আন্দোলন সে শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো যে সাধারণত সমাজ ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন বা আংশিক পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত দলীয় প্রচেষ্টায় সামাজিক আন্দোলন যার মাধ্যমে সমাজের অধিকাংশ মানুষের লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণ সক্রিয়ভাবে এবং গতিশীলভাবে সমবেত প্রচেষ্টার মাধ্যমে তারা সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় সহজভাবে বলা যায় যে বিদ্যমান সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন সমস্যার সমাধান অসন্তোষ দূরীকরণ ও শৃঙ্খলা আনয়নের মানুষের সচেতন ও সংঘবদ্ধ প্রয়াসী সামাজিক আন্দোলন বর্তমান সময়ে যেমন আমরা দেখতে পাচ্ছি সবের শিক্ষার্থীরা বর্তমান সময়ে সামাজিক আন্দোলন যেগুলো হচ্ছে যেমন মানবাধিকার আন্দোলন পরিবেশ বাঁচাও আন্দোলন নারী অধিকার আন্দোলন শিশু অধিকার আন্দোলন বর্ণবাদ বিরোধী আন্দোলন প্রভৃতি তোমরা মনে রাখতে পারো যে এই কিছুদিন আগে আমরা আমেরিকাতে নির্বাচন দেখলাম সেখানে তার এই নির্বাচনের পূর্বেই ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে একটি আন্দোলন হয়েছিল অর্থাৎ বর্ণবাদ বিরোধী আন্দোলন শ্বেতাঙ্গ কর্তৃক কৃষ্ণাঙ্গদের উপর যে শোষণ নির্যাতন অধিকার হরণ এটার প্রতিবাদে যে আন্দোলন অর্থাৎ বর্ণবাদ বিরোধী আন্দোলন এই ধরনের আন্দোলনগুলো পৃথিবীতে বর্তমানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে আছে সব শিক্ষার্থীরা তাহলে তোমরা আজকের ক্লাসে যে বিষয়টি আলোচনা হলো সমাজ সংস্কার এবং সামাজিক আন্দোলন এ বিষয়টি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা মূল্যায়নে যাই তোমাদের মনে আছে যে আমরা শিক্ষণ ফল দেখেছিলাম সে আলোকে তোমরা দেখতে পাচ্ছ যে সমাজ সংস্কার কি সমাজ সংস্কারের ধাপগুলো বলো সামাজিক আন্দোলন কাকে বলে সেই শিক্ষার্থীরা আমরা যে শিক্ষণ ফল দেখেছিলাম সেখানে আমরা এ বিষয়গুলো বলেছিলাম এবং আশা করি প্রশ্নের আকারে যে তোমাদের সামনে যে শিক্ষণ পোলট্রি আছে সেটার আলোকে এবং এই আলোচনার আলোকে তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে সমাজ সংস্কার কি সমাজ সংস্কারের ধাপগুলো বলো সামাজিক আন্দোলন কাকে বলে শুভ শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে এবারে আমরা যথারীতি বাড়ির কাজ তোমাদের জন্য দিচ্ছি তোমরা এই করোনা সংকটকালে বাসায় থেকে এই বাড়ির কাজগুলো তোমাদের খাতায় করে রাখবে এবং আমাদের কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা ক্লাসে এই বাড়ির কাজটি উপস্থাপন করতে পারবে তোমাদের জন্য বাড়ির কাজের যে প্রশ্নটি আছে বর্তমান দেশের বর্তমান প্রেক্ষাপটে যে সকল সামাজিক আন্দোলন প্রয়োজন তার একটি তালিকা তৈরি করো তাতে তোমার ভূমিকা লেখো অর্থাৎ আমাদের দেশে যে সকল বঞ্চনা বা অসন্তোষ বা নির্যাতন বিরাজ করছে সেটার আলোকে যে ধরনের সামাজিক আন্দোলন প্রয়োজন তুমি মনে করো সেগুলোর একটি তালিকা বানাবে এবং ওই তালিকাতে এটাও লিখবে যে এই আন্দোলনের তুমি কী ভূমিকা রাখতে পারো আমি একটু তোমাদের জন্য সহজ করার জন্য একটু প্রশ্নের উত্তরের হিস দিচ্ছি যেমন এই যে নারী নির্যাতন হচ্ছে আমরা পত্রপত্রিকায় দেখি যে নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই বিষয়েও তোমার মতামত থাকতে পারে আন্দোলন করার বিষয়টি থাকতে পারে তারপরে মোবাইলের অপব্যবহার হচ্ছে তাই না এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তোমার প্রশ্নের উত্তরে আশা করি তোমার এই প্রশ্নের উত্তরে এই সকল বিষয়গুলো থাকবে সুপ্র শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটি দেখেছো তাই আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ করব তোমরা স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক থাকবে পাশাপাশি এটুকু অনুরোধ করব তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমার আশেপাশে যে সকল মানুষজন আছে দরিদ্র মানুষ আছে বিপন্ন মানুষ আছে অভাবী মানুষ আছে তাদেরকে তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে তাদের অবয়দান করবে তাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার ক্লাসের আজকে সমাপ্তি টানছে ধন্যবাদ